শুভ শারদীয়া। আজতক বাংলার প্রত্যেক দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা। বাঁকুড়া জেলার ইন্দোপুর বাংলার নবারুণ সংঘের দশ পূজার আরাধনার 17তম বর্ষে নিবেদন মা আসছে স্বপ্নের দেশে। ঘুমন্ত অবস্থায় আমরা যখন কোনো স্বপ্ন দেখি তার রঙিন হয়ে থাকে, কিন্তু চোখ খুললেই সেই স্বপ্ন সাদা হয়ে যায়, ফিকে হয়ে যায়। স্বপ্ন আর বাস্তবতার অনেক ফারাক দেখা যায়। উদ্যোক্তাদের চিন্তাভাবনা প্রকৃতি সজাগ হোক, সমাজ সজাগ হোক, নইলে সব কিছুই বাস্তবিক সাদা হয়ে যাবে। সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার বার্তা দিয়েই তাদের মণ্ডপ সজ্জা ফুটে উঠেছে। পুজোর মোট বাজেট 15 লক্ষ টাকা। আমার কলিগ নির্ভীক এই মন্দিরটিকে ক্যামেরা বন্দী করেছে, সেই ছবিটা তুলে ধরবো আপনাদের সামনে। স্বপ্ন যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি কেমন হয়? খুব রঙিন। একটা রঙিন দুনিয়ায় আমরা বাস করি যখন আমরা স্বপ্ন দেখি। কিন্তু আসল স্বপ্ন কোনটা জানেন? যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। যখন আমরা রঙিন দুনিয়ায় একটা স্বপ্ন দেখি, স্বপ্ন যখন রঙিন হয় এবং স্বপ্ন যখন ভেঙে যায়, তখন মনে হয় বাস্তব বড়ই সাদা। এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার ইন্দোপুরের বাংলা নবরণ সংঘে, যেখানে এবারে উদ্যোক্তারা তাদের থিম হচ্ছে মা আসছে স্বপ্নের দেশে। তারা যে বার্তা দিতে গিয়েছেন তা হলো মূলত যে মানুষের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো মানুষ জেগে দেখুক, বাস্তবতার পথে থাকুক, তাহলে হয়তো সমাজের অগ্রগতি খুব দ্রুত সম্ভব। সবে মিলে কিন্তু একটা অনন্য চিন্তাভাবনা থেকে তারা কিন্তু পড়তে পড়তে পুরো মণ্ডপের কিন্তু কারুকার্য ফুটিয়ে তুলেছে। পূজো উদ্যোক্তা চিন্ময় পাত্র তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা একটা পরিবেশ বান্ধব থিম এবার উপর দিয়েছি বাঁকুড়াবাসীকে। আমরা প্রত্যন্ত গ্রামের পুজো হয়েও টাউনের এবং সাধারণ মানুষের যে ভাবনা থাকে, পরিবেশ বলুন, প্রকৃতি বলুন, দূষণ বলুন, সমস্ত কিছু একটা বার্তা দিতে চাইছে আমাদের এই পুজো মণ্ডপের মাধ্যমে। বিগত কয়েক বছর তো বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু এবছর বৃষ্টি হচ্ছে না এটুকু জানি রাখি। তা আমরা আশা করছি অষ্টমী নবমী বিজয়া দশমী দিন হয়তো মানুষের ফল পড়ে যাবে এই পুজো মণ্ডপে। পুরো মণ্ডপটি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বলেই জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা। পুজো উদ্যোক্তারা এও আশা করছেন অন্যান্য বছরের মতো এই বছরও জনতার ঢল লক্ষ্য করা যাবে এই পুজো মণ্ডপে। মণ্ডপের ভিতরে নীলাভ আলোয় একটা আলাদা অনুভূতি সৃষ্টি করেছে। মণ্ডপের ভিতরে দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
এক দর্শনার্থীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুভ্রা পাত্র, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। খুব ভালোই লাগছে, আমরা প্রতি বছরই এখানে পুজো দেখি, এই মণ্ডপ মানে প্রতি বছরই খুব ভালো হয়, মানে দেখার মতোই হয়। আর আলাদা এবছর অনেকটাই আলাদা লাগছে, প্রতি বছরই খুব ভালো হয়, এবছর আর একটু বেশি ভালো লাগছে। সাজসজ্জা প্রতিমা সবকিছুই নজর কেড়েছে, মানে প্রতি বছরের থেকে একটু আলাদাই লাগছে। না থাকবো কিছুক্ষণ, তারপরে যাবো, আরেকবার আসবো, প্রতিদিনই আসবো। আর এক দর্শনার্থী চৈতালি দত্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই যে কাজটা সোলা সাদা স্পঞ্জের যে কাজটা, হ্যাঁ এই মণ্ডপটা সব মানে অন্যরকম করে, নবরণ সঙ্গটা অন্যরকম করে এবং ভালো লাগে। পূজো মণ্ডপ সেজে উঠেছে, আর সেই পূজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় হবে সেটাই তো স্বাভাবিক। আলো আঁধারের খেলা চলছে, নীলাব আলো একটা আলাদাই অনুভূতি। সেই মণ্ডপটি আপনাদেরকে আরও একবার দেখাবো। জেলার বিভিন্ন প্রান্তের পুজো দেখবার জন্য কিন্তু নজর রাখতেই হবে আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপেও নজর রাখবেন, কারণ আজতক বাংলা এখন থেকে হোয়াটসঅ্যাপেও।